আপনারা দেখছেন একুশে টেলিভিশন। চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে রাজস্ব আদায় হয়েছে 1,10,000 কোটি টাকা। এই অর্থ লক্ষ্যমাত্রার চেয়ে 30,000 কোটি টাকা কম হলেও করোনা সংকটের মাঝে এই আদায়কে সন্তোষজনক বলছে এনবিআর। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এনবিআর চেয়ারম্যান মেহেদি হাসানের রিপোর্ট। চলতি অর্থবছরে এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 3,30,000 কোটি টাকা। এর মধ্যে প্রথম ছয় মাসে অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 1,41,225 কোটি টাকা। কিন্তু গত মার্চে করোনা আঘাত হানার পর স্থবির হয়ে যায় ব্যবসা বাণিজ্য, ভাটা পড়ে কর আদায়ে। ফলে 2019-20 অর্থবছরের 3,25,000 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে 3,00,000 কোটি টাকা। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসেও বজায় রয়েছে একই ধারা। কাস্টমস, ভ্যাট এবং ইনকাম ট্যাক্স তিন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছেন রাজস্ব আদায়ের জন্য। এবং এই গত বছর এই সময় আপনারা জানেন যে করোনা ছিল না, করোনার প্রভাব এই সময় আসেনি। গত বছর স্বাভাবিক অর্থনীতি ছিল, এবার এই করোনাকালীন স্থবির অর্থনীতির ভিতরেও আমাদের যে অর্জনটি সেটি হয়েছে আমাদের এই তিন বিভাগের কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল। করোনা সংকটের কারণে রাজস্ব আদায় কঠোর অবস্থানে যেতে পারেনি এনবিআর, তবে বাকি সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনের ব্যাপারে আশাবাদী তারা। ভ্যাকসিন সহসাই দেওয়া শুরু হবে এবং মানুষের ভিতরে করোনা ভীতি দূর হবে, করোনার প্রকোপ কমে আসবে, দেশ স্বাভাবিক অর্থনীতিতে ফিরে আসবে এবং আমরা আমাদের এবারের যে টার্গেট সেই টার্গেট অ্যাচিভ করার পথে অনেক দূর অগ্রসর হতে পারবো। মঙ্গলবার পালিত হবে আন্তর্জাতিক কাস্টমস দিবস। বৈশ্বিক মহামারীর কারণে এবারের আয়োজন হবে সীমিত পরিসরে। মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।